হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন। এক ভাই কমেন্ট করছিল, রেবিট কি জল খায়? তো আমি আজকে বলবো খরগোশ পানি খায় কি খায় না। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথম হচ্ছে, যদি জল খাওয়াতেই হয়, যদি আপনারা যাতে বিশ্বাস না করেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন, ভাতের সাথে ভুসি কুড়ো এগুলা মিশিয়ে খাওয়াবেন খরগোশকে আগে। তো এটা দিবেন সকালবেলা খাবারটা, সকালবেলা খাবারটা দিয়ে পরে দুপুরবেলা পানি দিবেন। তো আমি দেখাইতেছি আগে, আমি ভাতের সাথে মিক্স করে নিলাম। তো এখন দুইটাকে দিয়ে দেব। ওদের ভুসিটা দেওয়ার পর পানিটা, মানে অনেক পানি পিপাসা পাইবে, তো তখন পানিটা দিলে সাথে সাথে পানি খাবে। তো এই খরগোশটা যেহেতু আমি নতুন আনছি, তো আপনারা জানেন আমি এটা নতুন আনছি, আমার আগের যে খরগোশটা ছিল, তো সেই খরগোশটাকে আমি পানি দেওয়ার সাথে সাথে পানি খাইতো। তো জানি না এটা পানি দেওয়ার সাথে সাথে পানি খাইবে কি না, তবু আমি মানে মানে আস্তে আস্তে এটাকে ঠিক করে ফেলবো যে পানি দেওয়ার সাথে সাথে পানি খাবে। তো এটাকে আপনার করতে হবে। তো আপনি যদি অনেক দিন পানি না দিয়ে রাখেন, সেক্ষেত্রে এরকম হতে পারে। তো অনেকেই খরগোশকে পানি দেয়ই না এখনও, অনেকেই অনেক মানুষই আছে 1 বছর 2 বছর খরগোশ পালতেছে, তো এখনও পানি দেয় না। তো পানি না দিলে সেরকম কোনো সমস্যা হয় না, কিন্তু ওদের প্রস্রাবটা অনেক দুর্গন্ধ হয়, তো আরও অনেক সমস্যা হয়, কিন্তু পানিটা না দিলে বেশি কিছু না। তবু আপনি পানি দিবেন, কারণ খরগোশের পানি পিপাসা পায় যখন গরম, প্রচুর গরম থাকে গরমের সময়। সেক্ষেত্রে আবার আপনি যদি দানাদার খাবারটা একটু বেশি দেন, তাহলে ওদের পানি পিপাসা একটু বেশি পায়। তো আমি ফিমেলটাকেও দিয়ে দিতেছি, ফিমেলটা দেখেন কেমনে বসে রয়েছে, কারণ এটার ম্যাটিং করাইছি কিছুদিন আগে 15 তারিখে। তো আপনাদের বলবো যে ম্যাটিং করানোর পর কি কি খরগোশের কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন খরগোশটা প্রেগনেন্ট হয়েছে। তো এটা নিয়েও ভিডিও আসবে, সব কিছুর একটা একটা করে ভিডিও দেব এক একটা প্রশ্ন নিয়ে। তো যারা যারা কমেন্ট করছিলেন তাদের সবারই উত্তর দিয়ে দেব, কারণ এক ভিডিওতে তো আর সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমি এক একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে ভালো হবে যে সব বিষয়ের উত্তরটা আপনাদের দিয়ে দিলে আপনারাও খুশি হবেন। তো সবাই চিন্তা করবেন না, যারা যারা চিন্তা করতেছেন যে আমি কমেন্ট করছি আমার উত্তরটা কবে দেবে, তো আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব, কোনো সমস্যা নাই। তো আজকে এক বারটা দিতেছি পানি নিয়ে। তো খরগোশ কি পানি খায় না না খায় সেটা আজকে বলবো। তো দেখেন এটা দিয়ে দিছি, এটা হচ্ছে মনে করেন দুপুর দিকে। তো আমি 2-3 ঘন্টা পরে আবার পানি নিয়ে আসব, দেখি ও পানি খায় কি না। যেহেতু নতুন খরগোশ, আমার সঠিক বলতে পারবো না পানি খায় বা খায় না। তো এখন ভালোই খাইতেছে, ভাতের সাথে ভুসি মাখাইয়া দিছি, দেখতেই পারছেন, আবার সাথে কুড়াও দিছি যাতে একটু পানিটা বেশি পিপাসা পায়, তাহলে তাড়াতাড়ি পানিটা খাবার জন্য ওদের আগ্রহ হবে, কারণ শুকনো খাবার খেলে ওদের পানি খাইতে মন চাইবে। আর যেহেতু এই দেখেন আমি কিছুক্ষণ পরে আর কি ভিডিওটা কাট করে, তো এখন পানিটা ভরে নিছি একটা পাত্রে, তো আমি নিয়ে দেব, দেখি খায় নাকি। তো এখন দুপুরবেলা, তো দুপুরবেলা খাবারটা দিয়েছিলাম মানে 12টার দিকে, তো এখন 1টা 1.5টা বাজে, তো 1 ঘন্টা পরে আসলাম। তো 1 ঘন্টা পরে দেখি, মানে ও খাবার খাওয়াটা একদম বৈসা রয়েছে চুপচাপ, দেখেন মানে বেশি একটা খায় নাই, অল্পই খাইছে। তো এখন পানি দিব, দেখি খায় নাকি। আমি কিন্তু এটা নতুন খরগোশ পালতে নতুন খরগোশ বলতে এটাকে নতুন আনছি, তো দেখি খায় নাকি, যদি খায় তাহলে তো ভালোই, কারণ খরগোশ কিন্তু পানি খায়, এটা মানে যারা জানেন না, দেখেন মানে অল্প একটু খাইলেও বেশি একটা খাইতেছে না, আর কি চলে গেল একটু আর কি নাক দিয়ে একটু ঘ্রাণটা নিয়ে আবার চলে গেল, খাইলো না। তো আপনি পানিটা দিয়ে রাখবেন, যদি আপনার মনে হয় যে খরগোশ পানি খায় না, সেক্ষেত্রে পানি দিয়ে রাখতে পারেন, একটা মাপ রাখবেন, সেই মাপে যদি এসে দেখেন পানি কম আছে, তো মনে করবেন পানিটা খাইছে। তো এরপরে আরও ভিডিও আসবে, অনেক কিছু অনেক প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের উত্তর দেব আপনাদের। তো আজকে আপনাদের দেখাইলাম খরগোশ পানি খায় কি না খায়। তো এটা ভাই প্রমাণ আমি দিতে পারতাম আমার আগের খরগোশটা থাকলে, আমার আগের যে মেলটা ছিল সেক্ষেত্রে, এখন যেহেতু মেলটা নাই আমি সেল করে দিছি, এখন এটা নতুন মেল আনছি, আপনারা সবাই জানেন আগের যে নিউজিল্যান্ড সাদা মেলটা ছিল, ওইটা থাকলে আপনাদের একদম হাতে নাতে প্রমাণ দেখাইতে পারতাম খরগোশ পানি খায় কি খায় না। তো খরগোশ পানি খাই, আপনারা সবাই পানি দিয়ে রাখবেন, তাহলেই ভালো হবে। তো আমিও বেশিরভাগ পানি দেই না, কারণ যেহেতু একটু ঠান্ডা দিন যাইতেছে, আর যেদিন রোদ থাকে সেদিন, মানে সত্য কথাই বললাম যে যেদিন রোদ থাকে সেদিন আমি পানি দিই, তাও আবার দুপুরবেলা।
আর সারাক্ষণ পানি সরিয়ে রাখি, কারণ যেহেতু ঠান্ডা দিন পানি খেলে ওদের ঠান্ডাটা লাগে যেতে পারে। তো রাত্রিবেলা পানিটা অনেক ঠান্ডা হয়ে যায়, আবার সকালবেলাও ঠান্ডা থাকে। তো দুপুরবেলা আপনি পানি দিতে পারেন প্রচুর গরম থাকলে, তো এটাই করবেন। আমি সত্য কথা যেটা বলতে, আমিও পানি দেই না, তো পানি দেই কিন্তু দুপুরবেলা দেই, যেদিন রোদ ওঠে, অনেক প্রচুর রোদ থাকে সেই ক্ষেত্রে দেই। আর যেদিন আমি দানাদার খাবার দেই তখনই পানিটা দেই। তো আজকে যেহেতু দানাদার খাবার দিছি, তো আরেক ভাই কমেন্টও করছিল পানি নিয়ে, তো আমি ভাবলাম ভিডিওটা করে নিই, সেক্ষেত্রে আমি ভিডিওটা করে নিলাম, তো ভিডিওটা দিয়ে দিলাম। আর দুপুরবেলা আপনারা জানেন আমি পাতাকপি দেই, কারণ সকালে ঘাস দেই, আবার দুপুরবেলা পাতাকপি দেই, আবার সন্ধ্যাবেলা ঘাস দিয়ে দেই। তো ওদের ঘাসটা শেষ, এখন পাতাকপি দিলাম। তো এই খরগোশটা প্রচুর খাবার খাইতেছে একদম, মানে আমি শিওর যে এটা কনসিভ করে ফেলছে, মেটিং করাইছি 15 তারিখ। তো এটার মানে ব্যবহার দেখে মনে হইতেছে, তো এটা প্রচুর খাবার খাইতেছে, সমস্যা নাই, 15 তারিখে বুঝতে পারবো আমি, আর কিছুদিন পরে গেলে বুঝতে পারবো খরগোশ প্রেগনেন্ট হয়েছে কি না। এটা নিয়েও ভিডিও দেবো, সব বিষয়ে একটা করে ভিডিও দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখেন এটা কেমনি খাইতেছে। তো এটা যে মানে বসেছিল তখন আর কি আর বাদ দেখে নাই, আমি জোরে দিয়েছিলাম বসি, তো এখন দেখছে, এখন ওই যে ভিডিও করতে আসছি পানি নিয়ে, তো মাত্র দেখছে, দেখেন কেমনি খাইতেছে, এতক্ষণ দেখে নাই, আমি ওরে বাদ দিয়ে গেছিলাম। তো দেখেন এখন পাগলের মতো খাইতেছে, মনে হয় আর জীবনেও খাই নাই। তো এরা বসি খাইতো বেশি, যেখান থেকে আনছি ওইখানে বসিটাই বেশি খাইতো, সেক্ষেত্রে বসি দিলে পাগলের মতো খায়। তো আপনারা জানেন খরগোশ পানি খায়, অনেকেই জানে না পানি খায় কি খায় না, তো অনেকে 1 বছর 2 বছর পানি ছাড়াই পালছে, যে অনেকে ভয় থাকে আমি তো পানি দেই নাই দেই নাই। তো সমস্যা নাই ভাই, আপনি দুপুরবেলা দিতে পারেন, এমনিতে কিন্তু পানি দিবেন যখন শুকনা খাবার খাওয়াবেন। আর ঘাসের মধ্যে এমনিতেও পানি থাকে, ঘাসের যে একটা রস থাকে, তো সেই রসটা খেয়ে ওদের পানির পিপাসাটা আর থাকে না। তো আপনি পানি দিবেন, কিন্তু যদি ঘাসও দেন সেক্ষেত্রে একদম শুকনা ঘাস থাকলে ওদের পানি দিতেই হবে। আর পাতাকপি দিলে পানি দিতে হবে না, পাতাকপিতে এমনিতেও পানি থাকে, এর যে রসটা থাকে সেটাতেই পানির পিপাসা মিটে যায়। তো এখন দুপুরবেলা একদম ফুল দুপুর হয়ে গেছে, আর ওদের পাতাকপি দিয়ে দিছি, আবার সন্ধ্যাবেলা ঘাস দিয়ে দেব। তো এটাই হচ্ছে ভিডিও আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম, যদিও আজকে ভিডিওটা করতাম না, কারণ আমি যেহেতু আজকে দানাদার খাবার দিছি, দানাদার বলতে বসিয়ে দিছি, ভাত সাথে কুড়ো মিক্স করে দিছি, সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আজকে পানি দিয়ে দেখি খায় নাকি। তো আমি যদি আবার এরকম 2-3 দিন ট্রাই করি, তো সেক্ষেত্রে খরগোশটা আমার হাত থেকে পানি খাবে। তো আপনাদের দেখানোর জন্য এটা করতেছি, দেখেন কেমনি খাইতেছে পাগলের মতো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বলবেন, তো নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আপনারা আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টে বলবেন, তাহলে আমি ওই বিষয়ে ভিডিও দেবো, সবার প্রশ্নের উত্তর দেবো। আপনারা আবার ভাববেন না যে আমি কমেন্ট করে রাখছি আমার উত্তর দেয় না, তো সবার উত্তরটাই দেবো। আর এমনি তো আমি রিপ্লাই দিয়ে দিই, তো রিপ্লে দিলেও এটা নিয়েও আমি একটা ভিডিও করি, কারণ আপনারা যে সমস্যাটাই ভুগেন সেটা নিয়ে ভিডিও করব। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।